তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মদ্যম নামাজ। নবীজি বলেন, রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত হাল ইয়াবকা মিন দারামিহি শাইই। তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, পাশে কি পুকুর, পুকুর আছে আপনাদের এলাকায়? নবী বলেন, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে ওই ব্যক্তি, মনে করেন ওনার বাড়ির সামনে একটা পুকুর, তিনি তার পুকুরে দৈনিক পাঁচবার গোসল করেন। কয়বার? পাঁচবার। একটা ব্যক্তি যদি তার পুকুরে দৈনিক পাঁচবার গোসল করে, নবী বলেন হাল্লাবকা মিন দারানিহি শাইউন, তার শরীরে কি কোনো নাপাক থাকবে? না। নবী বলেন ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যেমনি ভাবে পাঁচবার গোসল করলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না। পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গুনাহ নামক ময়লাগুলা দূর করে দেয়। পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করা, তাহলে তারা ক্ষতিগ্রস্ত না যারা ঈমান আনেছে। ঈমান আনার সাথে সাথে নেক আমল করছে, নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ নেক আমল ঈমান আনার পরপরই ফরজ ইবাদত নামাজ। এই নামাজের প্রতি গুরুত্ব দেওয়া, আল্লাহ তৌফিক দান করেন। নামাজের মধ্যে গুরুত্ব সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশি মুসলমানদের জন্য দেওয়া দরকার ফজরের নামাজ। কোন নামাজ? কারণ তুলনামূলক অন্য নামাজের চাইতে ফজরের নামাজে আমাদের মুসল্লি সংখ্যা কম হয়। মুসলিম শরীফের বর্ণনা 1377 নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্য পুস্তক অনুসারে, قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। নবীজি বলেন, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে, আজকে এশার নামাজ যারা যারা জামাতে পড়েছেন আপনারা, নবীজি বলেন এশার নামাজ জামাতে বইরা ঘুমায়া গেছে, বাস ঘুমায়া গেলেও আমার ওই উম্মতকে অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করলে যে সওয়াব, আমার উম্মত এশা জামাতে পড়ে ঘুমিয়ে যাওয়ার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করলে অর্ধেক রাতের এবাদতে যে সওয়াব পাওয়া যাবে, এই অর্ধ রাত এবাদতের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবেন। এখন আপনি ঘুম থেকে উঠে কোন নামাজ? ওমান সাল্লা সুবহা ফি জামাআ, এশার নামাজ জামাতে আদায় করার পর ঘুমিয়ে গেলেন, ঘুমের পর আপনি অর্ধরাত দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করার সওয়াব পান, পাওয়ার পর এবার ফজরের নামাজ আপনি আবার জামাতের সাথে বললেন। নবীজি বলেন ফজরের নামাজ তুমি জামাতের সাথে পড়লা, ফাকা আন্নামা সাল্লা সুবহা ফাকা আন্নামা সাল্লা লাইলা কুল্লা, আমার উম্মত যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, কেমন যেন সারা রাত নামাজ আদায় করলো, এই সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। এশার নামাজ জামাতে পড়ে ঘুমিয়ে গেলেন, অর্ধেক রাত ইবাদতের সওয়াব, ফজরের নামাজ উইঠা জামাতের সাথে পড়লেন, দেখেন তাকায়া এ হলো এশা জামাতে পড়লেন, এ হলো ফজর জামাতে পড়লেন, মাঝের সময়টা আপনি ঘুমিয়েছিলেন। নবী বলেন এশা জামাতে পড়লা, অর্ধেক রাত ইবাদতের সওয়াব, উইঠা ফজর জামাতে বললা, সারা রাত নামাজ পড়ার সব। আপনি সারা রাত নামাজ পড়ছেন না ঘুমাইছেন? কিন্তু আপনি সারা রাত নামাজের সব পড়েন। তিরমিজি শরীফের বর্ণনা 2164 নাম্বার হাদিস, 2164 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمه الله, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর নিয়ন্ত্রণে চলে যায়, আল্লাহর জিম্মায় চলে যায়। فلا يعذبكم الله بشيء بذمته, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদেরকে যেন আল্লাহ কিয়ামতের ময়দানে তার জিম্মার ব্যাপারে কোনো প্রশ্ন না করে। এর মানে কোন বান্দা ফজর পড়ল আর তার উপর তুমি অত্যাচার করলা, তারে গালি দিলা, তো কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ বলবে আরে আমার বান্দা ফজর পড়ছে, তুমি কিভাবে তারে গালি দিলা, ফজর যে পড়ছে তার ব্যাপারে তোমাদেরকে যেন আল্লাহ পাকড়াও না করে কিয়ামতের মাঠে। আবু দাউদ শরীফের বর্ণনা 561 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন بشر المشائين في الظلم الى المساجد যারা অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে যায়, নবী বলেন তাদেরকে কেয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ শোনায়। আপনি অন্ধকারে হেঁটে মসজিদে গেলেন,
রাসূল বলেন তাকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানাও আমার বান্দা দুনিয়াতে অন্ধকারে হেঁটে মসজিদে গেছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে নূর দান করবেন এই নূরের সুসংবাদ তাকে জানাও 28 নম্বর পারা শেষ পৃষ্ঠা সূরা তাহরিমে আল্লাহ বলেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম কিয়ামতের ময়দানে ঈমানদাররা যখন চলবে পুরো কমপ্লিট নূরের একটা প্যাকেটের মধ্যে ঈমানদার থাকবে একদম পুরো চারপাশে নূর এই নূরের মধ্যে ঈমানদার হাঁটতে থাকবে মুনাফিকরা বলবে উনজুরুনা নাক্তাবিস মিন নূরিকুম ওই ঈমানদাররা একটু থামো না তোমাদের কাছ থেকে আমরা একটু নূর নেই আমরা একটু নূর নেই তাইলাম জিউ ওয়ারাকুম বলা হবে যাও পিছনে যাও এখানে থেকো না যাও এখান থেকে যাও তাহলে ঈমানদাররা নূরের মধ্যে থাকবে বেঈমানরা তাদের থেকে নূর নিতে চাইবে রাসূল বলেন ফজর যে পড়ে এশা যে পড়ে অন্ধকারে হাইটে হাইটে মসজিদে যায় এদেরকে কিয়ামতের ময়দানে এই নূরের সুসংবাদ জানানো হবে তো আপনারা ফজর না পড়লে এই নূরের প্যাকেটে কেমনে ঢুকবেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন আমিন তাহলে ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না আর নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত ফরজ ইবাদতের মধ্যে সেটা হলো নামাজ ইসলামের ভিত্তি প্রথম কালিমা পরে দ্বিতীয় ভিত্তির নাম নামাজ মুসলিম শরীফের বর্ণনা 1322 নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে قال رسول الله صلى الله عليه وسلم আপনারা আমরা আমাদের নামগুলা আগামী কাল সকালে আল্লাহর দরবারে উচ্চারিত হোক প্রত্যেক দিন আল্লাহর কাছে আমার আপনার নাম আলোচিত হোক এটা সবাই চাই আমরা একদম সুযোগ সুবর্ণ সুযোগ প্রতিদিন আমার আপনার ব্যাপারে ফেরেশতাদের সাথে আল্লাহর কথোপকথন হবে প্রতিদিন আপনারা হাদিস শুনেন قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار رسول الله صلى الله عليه وسلم বলেন তোমাদের কাছে পালা বদল করে দিনের ফেরেশতারা আসে রাতের ফেরেশতারা আসে একবার দিনের ফেরেশতারা আসে একবার রাতের ফেরেশতারা একটু ভাবেন তো আল্লাহু আকবার প্রতিদিন দুই দল ফেরেশতা আমাদের নিরাপত্তায় চলে আসে একদম দিনের একদম রাতের এখন রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতা পালা বদল করে আসে সুম্মা ইয়ারজুল লাযীনা বাতু ফীকুম আজকে রাতে যে ফেরেশতারা এই যে এখনো কিন্তু ফেরেশতারা আছে এই ফেরেশতারা যখন আগামী কাল সকাল বেলা আল্লাহর কাছে যাবে যাওয়ার পর ফায়সালুহুম ওয়া হুয়া আলামু বিহিম আল্লাহ আমাদের ব্যাপারে ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন আমাদের ব্যাপারে আল্লাহ জানেন এরপর আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন কাইফা তারাকতুম ইবাদি আমার বান্দাদের কাছে তোমরা গেলা আমার বান্দাদেরকে কোন অবস্থায় তোমরা রেখে আসলা ফেরেশতারা জবাব দিবে আল্লাহ আপনার এক আজিব বান্দা তারা আতাইনাহুম মাহুম ইউসাল্লুনা তারাকনাহুম ইউসাল্লুন আল্লাহ তাদের কাছে যখন গিয়েছিলাম আসরের সময় গিয়ে দেখি নামাজের মধ্যে আর এখন তাদেরকে রেখে আসলাম ফজরের নামাজে আল্লাহ গেছি যখন দেখি আসর পরে আল্লাহ এখন আসছি এগুলা দেখি নামাজ পরে মামুদ কি আজিব বান্দা আপনার গেলাম যখন তখনও দেখি নামাজে মামুদ আসলাম যখন তখনও দেখি নামাজে আমার আপনার কথা আল্লাহর দরবারে আলোচিত হবে আগামীকাল ফজর পড়বেন ঠিক আপনি ফজর পড়ার পর নিশ্চিত থাকবেন যে আপনার কথা ফেরেশতারা আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনার এই বান্দাটা এনে যখন রেখে আসছি ফজর পড়তেছিল আর যখন তার কাছে গেছি তখন আসর পড়তেছিল তো বলেন না তাহলে ফজরের নামাজ দিয়ে দিন শুরু করবো ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ ফজরের নামাজ দিয়ে দিন শুরু হাতে পায়ে ধরে বলি নামাজ ছেড়ে দিয়েন না আমাদের ঈমানদার আমরা যারা মুমিন আমরা যারা মুসলমান আমাদের তো এটা একটা গর্বের বিষয় যে আমরা আমাদের রবকে কত সুন্দর করে পবিত্র অবস্থায় প্রতিদিন স্মরণ করি আর মুসলমানদের এটা গৌরবের বিষয় যে আমরা আমাদের দিন শুরু করি আমাদের রবের ইবাদত দিয়ে এর চেয়ে আর কি আল্লাহ আমাদের সকলকে ফজর দিয়ে দিন শুরু করার তৌফিক দান করুন আমিন বুখারী শরীফের বর্ণনা 557 নম্বর হাদিস رسول الله صلى الله عليه وسلم ارشاد করেন ليل جنة احد صلى قبل طلوع الشمس وقبل غروبها
নবীজি বলেন সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে আলেম ছাড়া অন্যদের একজন বলবেন আলেম ছাড়া অন্যদের থেকে একজন বলবেন দেখি সবাই চুপ রেডি হন সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে খুব দ্রুত বলবেন কোন দুই নামাজ আবার বলছি সূর্য ওঠার আগে সূর্য ডুবার আগে জোরে বলবেন একজন কোন দুই নামাজ একজন হজরে বল মাগরিব কি সূর্য ডুবার আগে আবার তাহলে আবার এবার সবাই বলবেন বলেন সূর্য ওঠার আগে আর সূর্য ডুবার আগে দুই নামাজ সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে তথা ফজর এবং আসরের নামাজ যারা পড়বে লাইয়ালি জান্নার সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না মানে অন্যগুলো ছেড়ে দিবেন এই দুই নামাজ মানুষ অলসতা বেশি করে তাই রসুল এই দুই নামাজের গুরুত্ব দিয়েছেন তাহলে ফজরের নামাজ দিয়ে আপনার দিন শুরু করা আর মনে রাখবেন আপনাদের এলাকার যে ব্যক্তি ফজর পড়ে ফেলছে আপনি খোঁজ নিয়ে দেখবেন যাদের নিয়মিত ফজর পড়ার অভ্যাস আল্লাহর রহমতে তারা বাকি চারক তো তাদের জন্য কষ্টই হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة আল্লাহ নবী বলেন দুই শীতল নামাজ যে পড়ে একটা হলো ফজরের নামাজ আরেকটা আসরের নামাজ দুই শীতল নামাজ মানে ফজরের সময় আবহাওয়া একটু ঠান্ডা থাকে আসরের সময় আবহাওয়া ঠান্ডা থাকে নবী বলেন এই দুই শীতল নামাজ যে পড়ে দাখালাল জান্নাত সে জান্নাতে প্রবেশ করবে এর মানে আমার কোন উম্মত যদি এই দুই উক্ত পড়তে পারে অন্যগুলো এমনি পড়বে কারণ আসরের সময় একদল বাজারে যায় আরেকদল মাঠে খেলতে যায় আরেকদল ফজর পড়ে যে খায় খায় এমন ঘুম দেয় আর ওঠে না আর ফজরের সময় অলসতার কথা আর কি বলবো তো এই দুই নামাজ যদি কেউ পড়তে পারে তো নিশ্চিত থাকবেন অন্যগুলা ইনশাল্লাহ পড়তে পারবে